আপনারা এখন দেখবেন গোড়াদৌড় প্রতিযোগিতা। এখানে দেখতেছেন গোড়াদৌড় প্রতিযোগিতা খেলা দেখার জন্য এখানে লাখো জনতার আগমন ঘটেছে। এই যে দেখতেছেন প্রচুর জনতা, চতুর্দিকে মানুষের ভিড় দিয়ে রয়েছে খেলা দেখার জন্য। একটা এক্সাইটেড মুভমেন্ট। আমরা এখন আছি মাধবপুর উপজেলার 8 নং বুল্লা ইউপির আন্দারমুনি নামক স্থানে। এই খেলাকে উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে। আমরা এখন দেখবো এই মুহূর্তে তিনটি গুড়া একসাথে প্রচণ্ড গতিতে দৌড়াবে। আপনারা দেখবেন, এখনই দেখবেন এই যে যার যার আসন গুড়া নিয়ে নিচ্ছে, এবং গুড়াতে যারা সওয়ার করবে এই যে দেখতেছেন ইয়াং ছেলে, এখানে কিন্তু ইয়াং ছেলে অল্প বয়সী ছেলেরা এই যে গুড়া সওয়ার করবে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন এই যে এই গুড়া কিন্তু দৌড় দিয়ে দিবে। আপনারা এই সেই পর্যন্ত লাইভটি দেখতে থাকুন এবং লাইভটি সবাই শেয়ার করে দিবেন। এই যে দেখতেছেন প্রায় মেবি অনেক জায়গায় প্রায় 400-500 মিটার হবে একটা রাউন্ড দেওয়া হয়েছে। রাউন্ডের ভিতর দিয়ে এই গুড়াগুলো দৌড় দিয়ে আবার সেই নির্দিষ্ট জায়গায় আসবে, যে ফার্স্ট হতে পারবে তাকে সিলেকশন করা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই খেলা দেখার জন্য আসন্ন মাধবপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হাবিবুল্লাহ সুচন সাহেব, উনি কিন্তু চলে আসছেন। এই যে একটা মানুষের সঙ্গে একটা গণসংযোগ, মানুষকে ভালোবেসে আসলে উনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। আমরা এখন দেখবো এই মুহূর্তে এই যে একটি বাস গুড়া দেখতে পাচ্ছি, এখানে গুড়া এবং গুড়ার একটা বাচ্চা, এই যে গুড়ার সঙ্গে কিন্তু এই দেখতেছি আমরা। আপনারা এখন দেখেন লাইভটি, এখন এই কিছুক্ষণের মধ্যেই এই যে দৌড় দেওয়া হবে। ভাই ছবিটা তুমি সামনে দিয়ে তুলো তো নমস্কার।